জি ভাই নতুন বছরে কি অফারটা দিবেন না জি অফার অফার দিব অবশ্যই কখন দেখাবেন অফারটা ভিডিওর শেষে জি 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 আচ্ছা এই হলো বিষয় আপনারা বুঝার সুযোগ করবেন প্রথমে বড় ধরনের করা চিন্তা ভাবনা করেন না যারাই প্রথমে বড় ধরনের করছে তারাই জীবনে ধরা খাইছে বড় ধরনের আজকে 2024 সালের প্রথম প্রতিবেদন আমাদের হান্নান ভাইয়ের এবং 2024 সালের সেরা কালেকশন নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে ভিডিও শুরুতে হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো এতটুকুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন চলতেছে ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো শীতে তো একটু সমস্যা হচ্ছে না ভাই শীতে বাইরে বাইরে করা আর কি এটাই সমস্যা তাছাড়া অন্য কোনো সমস্যা নাই জি সব বন্ধ করে রাখছেন একবার জি 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 ছাগল ভাবে মোটামুটি দেখাবো আসলে মানে একের হিউজ পরিমাণ না অ্যাভেলেবেল আছে জাস্ট অল্প কিছু দেখানো হবে জি 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 আজকে কি কি জাত ছাগল দেখাবেন আজকে দেখাবো বিটল দেখাবো আপনার তোতাপুরি হরিয়ানা সিরোহি কিছু ক্রসবিট কিছু ক্রসবিট জি জি অবশ্য আজকে পর্ব করার কথা ছিল মোটামুটি দুইটা তিনটা পর্ব করার কথা ছিল আবহাওয়ার যে অবস্থা ছাগল বের করা যাচ্ছে না আমার ঠিকানাটা খামার পাথরের গ্রাম গুরুদাসপুর থানা নাটোর জেলা রাজশাহী বিভাগ কিভাবে আমার ঠিকানায় যারাই আসবেন আমার ফোন নাম্বারটা যোগাযোগ করবেন ফোন নাম্বার যদি না ধরি সেই ক্ষেত্রে আপনি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে যোগাযোগ করে আর কি আসবেন ইনশাল্লাহ ভয়েস দিবেন জি ভয়েস দিবেন ভয়েস দিবেন ফোন যদি নাও ধরতে পারি সেন্ড ভয়েস অথবা মেসেজ দিলে আমি রিপ্লাই দেব সরাসরি ওনার সাথে কথা বলবেন ভয়েস দিবেন উনি রিপ্লাই দিবে সরাসরি ওনার সাথে কথা বলে আসবেন কোনো রকম মাধ্যমে আসবেন না একে নিজে নিজে আসার চেষ্টা করবেন নাকি ভাই জি 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 অবশ্যই 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 মাধ্যম আসলে পারে ঠকে যাবে মাধ্যম আসলে ঠকে যাবে 100% জি 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 অথবা কোনো ভ্যান আর রিকশাওয়ালা আসে অনেক টাইমে দেখি বেশিরভাগ কাস্টমারই বর্তমানে এই অবস্থা ভ্যান আর রিকশাওয়ালা সিএনজি আর আপন হয়ে যায় নাম্বার পরে ওরা কিন্তু বেশি ক্ষতি করে আচ্ছা আচ্ছা এবং এই ধরনের মানে প্রমাণ আছে কয়েকটা কয়েকজন ধরা খাইছে এইভাবে আমাদের এখানে নেমে এটা বলাই যাবে না ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সিএনজিওলক বলাই যাবে না একই কথা বলবেন অমুক খামারের বাসায় যাবো সে আমার আত্মীয় হিসাব শেষ জি জি এখানে আসার পরে তারপর ডিসকাস করবেন আপনি এইভাবে আসবেন একেবারে মাধ্যম ছাড়া আসেন নিজে নিজে আসেন ছাগল এসে দেখে 100টা দেখে একটা নিয়ে যান সমস্যা নেই তাহলে চলুন কথা হচ্ছে না আজকে ভিডিও দেখা যাক শুরু করা যাক জি শুরুতে কি দেখাবো আমরা প্রথমে বিটল দেখাই বিটল দেখাবো জি 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 আচ্ছা বিটল ছাগল যারা চেয়েছিলেন বিটল ছাগল একটু দেখাই হাই কোয়ালিটি সব বিটল হাই কোয়ালিটি মানে কি জি যেমন হাই তেমন ভরপুর প্রেগন্যান্ট আচ্ছা হ্যাঁ এই ছাগিটা মোটামুটি 1.5 মাসের মধ্যে বাচ্চা হবে 1.5 মাসের মধ্যে বাচ্চা হবে জি 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 বিশাল হাই কিন্তু কেগুলা জি জি 1.5 মাস গাবিন না 1.5 মাসের মধ্যে বাচ্চা 1.5 মাসের মধ্যে বাচ্চা হবে জি জি বয়স কেমন যায় এগুলো ভাই এটা সর্বোচ্চ 6 যায় নতুন 8 দাঁত মানে একবার করে বাচ্চা দাও প্রত্যেকটা ছাগল এগুলো 6 দাঁত দাঁতের মধ্যে জি 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 এগুলো খুব হাই ব্র্যান্ডেড এবং হাই জি জি বিশাল ছাগল এই যে কালারটা সুন্দর আছে হ্যাঁ এই হলো বিষয় আচ্ছা দাম কেমন আছে এগুলো এগুলো ঘটনা হচ্ছে আজকের যে মালগুলো সব হাই কালেকশন তো এটা আলোচনা সাপেক্ষে করলে বেটার হবে বেটার হবে কারণ ওই দাম চাইলে অনেকে হয়তো উল্টা পাল্টা কমেন্টস করবে আমার ভয় এটা কারণ প্রতিবারে আমি তাই দেখি জি জি বুঝতে পারছেন বুঝতে পারছি তাই হলো বিষয় আর ওই তোতাপুরি গুলো আমি দাম বলবো নি তোতাও গুলো সব হাই তারপর দাম বলবো নি সমস্যা নেই জি জি বুঝতে পারছি জি এই যে দেখেন কি হাই বিশাল হাই এই যে বিরাট হাই হ্যাঁ এগুলো দেহ মাশাআল্লাহ জি 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 দেহ মাশাআল্লাহ খুবই সুন্দর দেহ অনেক হাই ব্র্যান্ডের অনেক ভালো মাল এগুলা নিতে হলে আসতে হবে ভাইয়া জি আসে 10টা দেখে একটা নেবে ঠিক আছে প্রত্যেকটাই আমার মাল প্রেগনেন্ট আছে কিন্তু আমি শিওর গ্যারান্টি দিই না তারপরে উপর আল্লাহর ভরসা করে নিতে হবে যেমন এটা এটা গ্যারান্টি দেবো আমি একটা গ্যারান্টি ঠিক আছে আরো গ্যারান্টি দিব জি জি কিন্তু তারপর কোয়ালিটি তারপরে সবকিছু আর কি হিসাব আড়াই তিন মাসের প্রেগনেন্ট আমি গ্যারান্টি দিব জি 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 এটা ঠিক আছে প্রত্যেকটা ছাগলে আমার বীজ দেওয়া আছে জি বুঝতে পারছি বুঝতে পারছেন এই হলো বিষয় আচ্ছা এখানে একটা বিটল আছে খুব হাই ব্র্যান্ড খুব হাই ব্র্যান্ড খুব হাই কোয়ালিটি বিটল গুলো তো হাইটও ভালো বিশাল হাইট 38-39-40 এরকম করে হাই এরকম হাই জি জি আচ্ছা যাক এগুলো সহজ হবে না আসবেন এসে দেখে নেবেন জি হ্যাঁ তারপরে যেগুলো দামের ধারণা দেওয়া যায় এগুলো দাম ধারণা জি 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 এই এক কথায় আর 10 জায়গায় যেমন আমার কাছেও তেমন আচ্ছা তবে জিনিস বুঝে দাম হুম 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 50,000 হলে বিটল হয় 1,10,000-20,000 হলে বিটল হয় জি জি 1.5 লাখ বিটল হয় হুম হুম ঠিক আছে আর এগুলা বিটল প্রত্যেকটা বিটল বাচ্চা হওয়ার পরে 2.5-3 লিটার 3.5 লিটার দুধ পাবেন প্রত্যেকটার এগুলো জি 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 বুঝতে কারণ এগুলো পিওর নাগরা হুম হুম দেখেন লম্বা কত দেখছেন লম্বাটা কত একদম ঘোড়ার মতো লম্বা এক একটা বিটল ঘোড়ার মতো লম্বা আর চোখটা দেখেন ভাই একটু চোখ চোখটা দেখেন একদম সাদা বেলজিয়াম হুম হুম ফুল হোয়াইট সাদা ফুল হোয়াইট একদম
এগুলো ভালো ছাগল, হ্যাঁ এগুলো দেখবেন, এগুলোকে যত্ন সহকারে, আমার এখানে অনেক ছাগল যার কারণে আমরা ওইভাবে যত্ন নিতে পারি না, কোন রকম সুস্থ রাখি আর কি, যত্ন সহকারে রাখলে মাজা ধরতে পারবে না, এরকম হাই কোয়ালিটি হবে। বিটল হচ্ছে বিশ্বের মধ্যে ছাগলের রাজা, বিটল সর্বোচ্চ খাসি গোলা 250 কেজি ওজন হয়, এই মা ছাগল গুলা 90, 100, 110 কিলো পর্যন্ত ওজন হয়, আর পাঠা ছাগল গুলা 3.5 মন, 4 মন, 4.5 মন পর্যন্ত ওজন হয় পাঠাগুলা। এই দেখেন পাঠা, এগুলা পাঠা দিয়ে আমি এগুলাকে প্রজনন করাই, এগুলা পাঠা, আরো হাই পাঠা আছে আমার, বুঝছেন, এটা 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 এটাও খুব হাই পাঠা, একদম নতুন আট দাঁত, ওটাও হাই পাঠা নতুন আট দাঁত, ছয় দাঁতই ধরেছিল ওইটা, আর এই যে এটা কেবল দুই দাঁত যে চার দাঁত হচ্ছে, দাঁতটা দেখাও তো একটু বাবা, দুইজন মিলে ধরে দেখো, হ্যাঁ দুই দাঁত যে চার দাঁত যাচ্ছে, এই পাঠাটা যদি কেউ নিতে চাই সেই ক্ষেত্রে এই পাঠাটা 75,000 টাকা ফিক্সড প্রাইস আসবে, 75,000 টাকা অনেক বড় হাই মাপ হবে, কিন্তু এটা বুঝতে পারছেন, অনেক সুন্দর নিতে পারবে, কারণ কেউ যদি বড় ধরনের খামার করে, প্রজেক্ট করে, দেখা যাচ্ছে 10টা 20টা ছাগল, তার মূল সাবজেক্টটাই কিন্তু হচ্ছে পাঠা, বুঝতে পারছেন, জি জি, সব হাই কোয়ালিটি, দেখেন একদম ঘোড়ার মতো, দেখছেন লম্বাটা কত, জি জি, লম্বাটা কত আর উচ্চতাটা কত, হিসাব করেন আপনি জিনিস, এই যে আমি বললে আপনি বলেন দি ভাই আপনি বাড়ায় কথা বলেন, আপনি সবসময় দেখবেন এসে, জি একটা জিনিস হিসাব করবেন, জি জিনিস আমি চিনি, জায়গা চিনি, কোন জায়গার জিনিস নিতে নিয়ে আমার আমরা ভালো কিছু করতে পারবো আমি জানি, আমি লোকাল লোক নাই, আমি লোকাল লোক নয়, যে নাটোরের বহু বর্তমানে লোকাল লোক আছে, হ্যাঁ সবাই কর্ম করে খাক, সবাই চলুক, এটা চাই, কিন্তু পিওর জিনিসগুলো নেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে চেষ্টা করেন যোগাযোগ করার, কারণ আমি জায়গা চিনি ভাই, আমি দীর্ঘ 8 বছর আমি ইন্ডিয়াতে কাটাইছি, কোথায় কী আছে আমি জানি, আর কোন জায়গার কালেকশনটা ভালো হবে, কোন জায়গার কালেকশন সর্বোচ্চ সেরা হবে, কোনটা নিয়ে সফলতা অর্জন করা যাবে এটা আমি জানি, তবে জিনিস নিতে হবে আপনার নিজের দৃষ্টিকোণ থেকে এবং আমার উপরও বিশ্বাস রাখতে হবে, তাহলে আমি আপনাকে দিব, কারণ আপনি শুধু হুস্টা পুস্টা মোটা দেখে নেবেন তাহলে তো হবে না, কোন জিনিসের বাচ্চা দিবে, কোন জিনিস কি হবে আমরা একটু হালকা পাতলা বুঝি, এই হলো বিষয়, বুঝতে পারছি ভাই, এগুলো কি গাবটাবে তথ্য সব প্রত্যেকটাই প্রেগনেট আছে, প্রত্যেকটাই, এই দেখেন একটা দানবের মতো ছাগল আর কি, প্রত্যেকটাই প্রেগনেট আছে, কিন্তু আমি ওইভাবে শিওরিটি দিই না, তারপরেও এই যে এটাও মোটামুটি 3 মাস প্লাস হবে নিচে না, ছাগলটা দেখেন একদম আমার বুক সমান উঁচা, দেখছেন আমার বুক সমান উঁচা এটা, আমিও বেশি, কিন্তু আমি আবার 1-1.5 লাখ টাকা বিক্রি করি, ঠিক আছে, এটা সম্পূর্ণই জিনিসের উপর ভিত্তি করে, আপনি যেমন মা তেমন ছাও হবে, এটা হিসাব করতে হবে, আপনি মা যদি দিলেন খাটো বাউন, আপনি ছাও কি মনে করেন আকাশ সমান লম্বা হবে, আপনি ছাও কি মনে করেন আকাশ সমান ওজন হবে, অসম্ভব ব্যাপার, মাও যেমন বাচ্চাও তেমন বাবাও তেমন হতে হবে, এই হলো বিষয়, জি যেমন কোয়ালিটি চান তেমন কোয়ালিটি, জি 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 সব কোয়ালিটি আছে এখানে, এগুলো বড় ছাগল, এগুলো সহজে আসতে হবে আপনাদের, এসে আপনারা দেখে নেবেন আপনাদের জন্য বেটার হবে, হ্যাঁ অনেক কোয়ালিটি মানে অনেক রকম ছাগল আছে সবগুলো দেখা, প্রত্যেকটা ছাগলেই দেখেন এত সুন্দর প্রতিটা ছাগল, এবং দুধের বান্টন দেখেন সব প্রত্যেকটা ছাগল কি সাইজ কি সুন্দর, বিটলের বৈশিষ্ট্য, বিটলের বৈশিষ্ট্য শিংটা নিচের দিকে থাকবে, আর মাথা মুখ গুলা লম্বা হবে, চোখ গুলা সাথে হবে, কান গুলা হবে কলার পাতার মতো, আর লেজ হবে লম্বা, ঠিক আছে, বিটল বললেই হবে না, শুধু বিটলের বৈশিষ্ট্য গুলা বুঝে নিতে হবে, এই দেখেন বিটল খোলো, এটা খোলো, এটা এটা দেখেন কালারিং একটা বিটল, অনেক সুন্দর, একটু খুলে খুলে দাও একটু ভালোভাবে দেখা দি, এই দেখেন কালারিং কি সুন্দর বিটল ভাই, কালারিং এগুলো এগুলো কি জাতের বিটল বলে, এগুলাও নাগরা বিটল প্রত্যেকটা, আমার কাছে এখন বর্তমানে যেটা আছে সব নাগরা বিটল, আর হায়দ্রাবাদি ছিল এর আগে ওগুলো সেল করে দিয়েছি, সেল করে দিয়েছেন, আর গত সালানে যে ভিডিওতে আপনি দেখাইছেন ওগুলা কিন্তু সবই সেল হয়ে গেছে, দুই একটা বাদে সবই চলে গেছে, জি ও আচ্ছা আচ্ছা, এই হলো বিষয়, এগুলো বয়স কেমন যাচ্ছে, এই এটা এটাও 6 দাঁত যে নতুন 8 দাঁত একদম নতুন চকচকে, দেখেন হাই মাল নিতে গেলে ভাইয়া 6 থেকে 8 দাঁত হবে, এটা স্বাভাবিক, কারণ এগুলা হয় প্রথম
বাচ্চা দিছে দ্বিতীয় প্রেগনেন্ট অথবা তৃতীয় প্রেগনেন্ট এরম বেশিরভাগই হয়। তবে মনে করেন যে এগুলা ছাগল দাঁত ক্ষয় হতে হতে মিনিমাম 15 বার বাচ্চা পাবেন, 15 বার। হ্যাঁ, আর এগুলা বাচ্চা হওয়া মাত্র 4.5 কেজি 5.5 কেজি এরম ওজন ওয়েট আসবে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এক একটা বাচ্চার। জি, দুধও ভালো আসবে। হ্যাঁ জি, প্রচুর দুধ হবে, কারণ আনন্দবাজার খামারই আছে, খামার করে দিছে আমাদের বগুড়াতে। ছাগলের দুধ ভালো আছে, প্রতিবেদন পাবেন। হ্যাঁ, আমি 3.5 লিটার দুধ হচ্ছে, ওইটা প্রতিবেদন করতে যাওয়া দরকার, কিন্তু সময় তো হচ্ছে না আপনারও, আমারও দেওয়ার সময় হচ্ছে না, আমাকে দাওয়াত করেছে। হ্যাঁ, এই দেখেন কি হাই মাপের মাল, চোখটা দেখেন, প্রত্যেকটা হাই। হ্যাঁ, প্রতিটা হাই বিশাল হাই মাপ, বিরাট উচ্চতা ওরকমই হবে। হ্যাঁ, উচ্চতা ওরকমই হবে। এটাও কি গাবটাবের তথ্য আছে তো? হ্যাঁ, 100% গাব আছে, তারপর আমি শিওর দিব না ইনশাআল্লাহ। দেখ এই মানে সর্বনিম্ন কত দাম আছে এবং সর্বোচ্চ নিম্ন নিম্ন বর্তমানে নিম্ন যে বিটলটা নিম্ন 65,000, উপরে 1,20,000 বর্তমানে। 1,20,000 পর্যন্ত? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ছেড়ে দেন ভাই, এটা ছেড়ে দেন। জি, কেউ যদি ভালো খামার করতে চাই, সুবর্ণ সুযোগ এখন কিন্তু বর্তমানে। আপনি 8-10টা বিটল যদি খামার করেন, অন্য তোতাপুরি হরিয়ানা বাদ দেন, তোতাপুরি হরিয়ানা শখ করে করে সবাই, কিন্তু তোতাপুরি হরিয়ানা যারা বিটল ভক্ত, বিটল ভক্তর লোক আলাদা, এরা যদি এরম 10টা ছাগল আর একটা হাই বিটল দিয়ে শুরু করে, আমার বিশ্বাস যে আপনার ওই 20-30টা গরু যা হবে, এই 10টা ছাগল আর একটা পাঠাতে তাই হয়ে যাবে বছর শেষে। সমপরিমাণ সমপরিমাণ আয়ের উৎস, সমপরিমাণ এখানে একটা ভালো প্রফিট হবে আর কি। জি জি, একটা আশা করা যায়। যেই ছাগল গরু ভেড়া যেই পোষেন না কেন, তার পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। যদি ঘাস না থাকে এবং বাড়ির আশেপাশে কিছু ঝাউ জঙ্গল দেখাচ্ছে, পাতালাতা, মানে এক্সট্রা খাবার থাকতেই হবে। 0.5% খরচা যদি আপনি এই নিজের জমিতে উৎপাদন করে করাইতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর আপনি যদি পরিপূর্ণ সম্পূর্ণ খাবার যদি কিনে খাওয়ায় করেন, তাহলে আপনার লস হবে। এটা শৌখিনতায় পালন করা সম্ভব আর কি, লাভ করা সম্ভব না। এই হলো বিষয়। আর আপনারা বুঝে সুঝে করবেন, প্রথমে বড় ধরনের করার চিন্তা ভাবনা করেন না। যারাই প্রথমে বড় ধরনের করছে, তারাই জীবনে ধরা খাইছে বড় ধরনের। বুঝে সুঝে করবেন, বুঝে সুঝে একটা দুইটা তিনটা চারটা দিয়ে শুরু করলেন এরকম আর কি। এখন তোতা দেখানো যায়, তোতা এই পাশে থেকে দেখাই। হ্যাঁ, ওখানে আরেকটা পাতা টাঙ্গা দেবো। তোতা সব হাই ব্র্যান্ডের এবং হাই কোয়ালিটি প্রত্যেকটা তোতা। দেখছেন কি সাইজ তোতার? এগুলো সব উচ্চতা অনেক বেশি, অনেক উচ্চতা এবং অনেক হাই এবং অনেক লম্বা। এগুলো উচ্চতা ভালো সবগুলা, ব্যান্ড দেখেন আমি কাছ থেকে, অনেক সুন্দর। দেখেন ব্যান্ড কত সুন্দর, সব কিছু। এই যে ব্যান্ড বলছ ভাই, এগুলোর দাম কেমন চাচ্ছেন? এটা যদি কেউ নিতে চায়, এটা 85,000 টাকা দাম আসবে। 85,000 টাকা, 80,000 টাকা ফিক্সড রাখবো। 80,000 টাকা? জি জি, অনেক সুন্দর, অনেক ভালো, এবং প্রেগনেন্ট আছে 3 মাস প্লাস। তারপরে উপর আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। তো তার মধ্যে কিন্তু কোয়ালিটি শেষ নাই। জি, কোয়ালিটি আপনি 25-30,000 টাকাও তো তা পাবেন। জি জি জি। হ্যাঁ, আবার লাখ টাকাও মিলে না, এরকম তোতা আছে। এগুলো তোতা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই হলো বিষয়। এই দেখেন একটা তোতা, এই যে এগুলো 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 ভরপুর গাব, এটাও ভরপুর গাব। এগুলো না, এটাও 3 মাস প্লাস গাব। 3 মাস প্লাস, মুখটা দেখাই। অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর, এই যে মুখ চোখ দেখা, সব কিছু স্কয়ার আর কি। হ্যাঁ, এই মোটামুটি 6-8 জি দুধের বানো, অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর। এইগুলো কেমন দাম আছে? এটা কেউ নিতে চাইলে এটা 70,000 টাকা প্রাইস আছে। 70,000 টাকা? এটা 70,000। এই দেখেন এটাও কি সুন্দর কাটিং, বিশাল লম্বা, বিরাট লম্বা, অনেক সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা ছাগল আজকে ফার্স্ট ক্লাস। আমার ছাগলে এই মুহূর্তে কালেকশন আছে প্রায় 450+, কিন্তু এর ভিতরে 200-250 আছে ফার্স্ট ক্লাস মাল। আচ্ছা আচ্ছা, বুঝছেন। কিন্তু আজকে আমি সর্বোচ্চ কয়টা, হয়তো বা 40-45টা দেখাবো। দেখাবো, হ্যাঁ, হলো বিষয়। দেখেন স্যাওটা মাশাআল্লাহ, অনেক বড় স্যাও এবং ব্যান্ডও ভালো, সব কিছু। ভাই মুখটা ওইদিকে টান দেন একটু, এই যে দেখেন, এই যে দেখেন, ব্যান্ড দেখা দিলাম, স্যাও মারা যে ওলান দেখা দিলাম, সব দেখা। ভাই এগুলো কেমন দাম আছে? এটা 75,000 টাকা। 75,000 টাকা দাম আছে? কম দামের তো আছে ভাই? হ্যাঁ, কম দামেরও আছে, 45-50-40-এর দামেরও আছে। জি জি, সব আছে, তোতাও আছে, সব ধরনেরই আছে, সব ধরনের আছে। যেটা জিনিসের দাম এটা ভাই, আমার কথার কোনো দাম নাই। জি, জিনিসের উপর দাম এটা। হ্যাঁ আচ্ছা, এই যে একটা তোতা, এটাও অনেক সুন্দর। অনেক বড়, তবে কেউ ভাববেন না যে বেলসা তোতা এত দাম, বেলসা তোতার সাথে আমার এই বাঘা তোতার কম, এটাও কিন্তু কম হবে না। এটাকে আপনি যে জাতের পাঠা দিবেন, বেলসা তোতা দিলে বেলসা তোতা আসবে, আপনার জিবলা দিলে জিবলা আসবে, আপনার
বাঘা তোতা দিলে বাঘা তোতা আসবে, যে তোতা দেবেন সেই তোতার বাচ্চায় আসবে, একদম অরিজিনাল আসবে। আচ্ছা ঠিক আছে, এটার দাম কেমন আসবে? এটা 55,000 টাকা, 55,000 টাকা এটার দাম আছে। ঠিক আছে ভাই, এগুলো সব যেগুলো দাম বলছেন না, দরদাম করা যাবে তো না? দরদাম করার মতো সুযোগ নাই, তবে 1-2 হাজার, 1-2 হাজার। হ্যাঁ, সব হাই ব্র্যান্ডের মাল দেখেন কি সুন্দর, সুন্দর এবং বয়স সবকিছু, ছয় দাঁত, অনলি ছয় দাঁত, ছয় দাঁতের ব্যান্ড দেখেন ভালো করে, কালার বলিষ্ঠ, একদম পেটটা অনেক বড়, জি জি, ছাগলটার পেটটা অনেক বড়, সুন্দর ছাগল, অনেক সুন্দর। পিছন সাইডে দেখা দিলাম, সব এলোমেলো করে দেখা দিলাম। হ্যাঁ, এগুলো কেমন আসবে? এটাও প্রেগনেন্ট আছে, প্রায় 3 মাস প্লাস। আচ্ছা বুঝছেন, এটার দাম কেমন? এটা যদি কেউ নিতে চাই এটার দাম আসবে 75,000 টাকা, 75,000 টাকা, 70 রাখবো, 70। হ্যাঁ, অনেক ভালো, কাছে না আসলে বুঝতে পারবেন না ছাগল। 70,000 টাকা হলে আপনারা এই ছাগলটা পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে এটা রেখে আসো, এই একটা ছাগল, এই একটা ছাগল দেখেন, দুধ তো দুধের রাজা এবং ব্র্যান্ডের রাজা সবকিছু, এ টু জেড, কোনো সাইড কমতি নাই, এবং লম্বা দেখছেন, বিটলের মতো উলান। হ্যাঁ, বিশাল লম্বা ছাগল, বিটলের মতো উলান, এই যে বিরাট লম্বা ছাগল, মুখটা দেখেন। হুম, আচ্ছা এটা বয়স কেমন? এরকম এটা, এটা ওয়ারদাত, এটা ওয়ারদাত। আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই? এটা কেউ নিতে চাইলে এটা 70,000 টাকা দাম আছে, 70,000 টাকা এটার দাম। নতুন এই আপনি 7 দিন কি 8 দিন আগে বীজ দিছি, অল্প দিন হলো, জি জি অল্প দিন হলো বীজ দেওয়া, জি জি। পাঠা আমার এখানে তো জানেনই তো, সব ধরনের প্রায় 65-70 পিস পাঠা সারা বছর থাকে, আমার সারা বছর থাকে, জি। কত প্রজাতির পাঠা আছে ভাই? আমার এখানে 14 প্রজাতির পাঠা আছে, 14 প্রজাতি মোটামুটি ম্যাক্সিমাম, জি, বা জাতের পাঠাগুলোই আছে। এই যে কত সুন্দর ব্র্যান্ডের, এটা মাঝারি মাঝারি সাইজ, এটারও বাচ্চা খুব সুন্দর আসবে। এগুলো জিনিসের দাম, এই যে এই ছাগলটা কেউ নিতে চাইলে এটা 55,000 টাকা দাম, 55,000 টাকা, ফার্স্ট ক্লাস কালার, ফার্স্ট ক্লাস ব্যান্ড সবকিছু, ফার্স্ট ক্লাস, এটা মাঝারি সাইজ, জি মাঝারি সাইজ। হ্যাঁ ভাই, একটু কষ্ট করে এটা জিনিসের দাম, এখানে একটু নিয়ে আসেন, আমি একটু দেখাই, যত গুড় তত মিষ্টি। হ্যাঁ, তো আপনি দেখে শুনে নেবেন ভালো জিনিস, ঠিক আছে? এই যে দেখেন, যেমন এই দুইটা ছাগল আমি পাশাপাশি রেখে দেখান, কোয়ালিটি যে হানান বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এর পিঠের উপর দিয়ে উঠে গেছে, এবং এটার সাইতে ওটা আধা হাত লম্বা বেশি, জি জি আধা হাত লম্বা বেশি। এটা কত দাম আসবে ভাই? 55,000 টাকা, 55,000 টাকা, অনেক সুন্দর ছাগল কিন্তু। আচ্ছা এটাও অনেক সুন্দর ছাগল ভাইজান। আচ্ছা এটাও ভালো, এই যে এটা কোয়ালিটির উপর সাইজের উপর দাম, জি। আপনি যেমন জিনিস নেবেন, যেমন সামর্থ্য তেমন জিনিস নিতে হবে, জি জি। আপনি যদি সামর্থ্য হয় 50,000, আপনি 80,000 টাকা ছাগল দেখবেন কেন? হুম, আপনি দেখতে পারেন কিন্তু ক্লেয়ার তো সমর্থন নাই। হুম, এই হলো বিষয়, এই হলো বিষয়। তবে হ্যাঁ, এটা থেকেও ভালো কিছু হবে, এগুলো থেকেও ভালো কিছু হবে, জি জি, খারাপ আসবে না। বুঝতে পারছেন, এগুলো কেমন দামে সেল করেন? এটা কেউ নিতে চাইলে এটাও 55,000 টাকা দাম, এটাও 55,000, এটাও দুধের বান, উচ্চতা অনেক সুন্দর সব দিক দিয়ে। আপনি যদি 55,000 দিয়ে আপনি পড়তে হয় তাহলে 55 দিয়ে দিবেন, জি। আর যদি মনে করেন না 55 চাইতে ওইটা ভালো তাহলে ওইটাই নেবেন আপনি, জি জি জি, এই হলো বিষয়। তবে একটা জিনিস আপনারা চিন্তা ভাবনা করে কাজ করেন, শীতকাল ভুলেও কেউ রানিং মাল সহজে নেওয়ার চেষ্টা, রানিং বলতে যেগুলো একদম নতুন নিউ কালেকশন ইন্ডিয়া থেকে আসা, এটা নেওয়ার চেষ্টা করেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। আর আমাদের এগুলো মাল অনেক আগে আসা, অনেক আগে, সুস্থ সবল করা এবং সম্পূর্ণ প্রতিশোধক করা, তারপরে তারপরে বেচা বিক্রি করি আমরা, তার আগে বেচা বিক্রি করি না। বুঝতে পারছি, আর একটা ছাগল আসতেছে, আচ্ছা এটা বেঁধে ফেলেন, এই যে চকলেট, এটা চকলেট কালার, হ্যাঁ এটাও ভালো, অনেক সুন্দর। দ্বিতীয়বার প্রেগনেন্ট, দেখেন দুই দাঁত, কেবল দুই দাঁত, জি। এটা যদি কেউ নিতে চাই এটা 50,000 টাকা দাম আসবে, 50,000 টাকা, আলোচনা সাপেক্ষে 2-1,000 টাকা কমবে। আচ্ছা এটা কিন্তু আলোচনা সাপেক্ষে 2-1,000 টাকা কমবে, এটাও কিন্তু প্রায় 2.5 থেকে 3 মাস প্রেগনেন্ট, এটা আর 3 মাস। আচ্ছা আর ঠিক আছে, দেন আশেপাশে একই রকম ছাগল ভাই? হ্যাঁ একই রকম প্রাইস, সেম, দুটো একসাথে ধরেন ভাই, দুটো ছাগল ভালো লাগছে আমার কাছে, কালার এটা, এটাও খুব ভালো। আচ্ছা কালারিং সুন্দর, এগুলাকে আপনি যে কালারে পাঠা দিবে বা যে জাতের পাঠা দিবে, তোতা জিবলা তোতা দিক বেলসা দিক, সেই জাতেরই বাচ্চা আসবে, বুঝছেন? ওটা এটা 55,000 দাম, দুইটা মিলে 1,05,000, আলাদাভাবে আলাদাভাবে নিলে আর একসঙ্গে নিলে 1,00,000 টাকা দাম লোবো।
এটাও কিন্তু দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই তিন মাসের এই প্রেগনেন্ট গুলো বলার অর্থ হচ্ছে যে আপনারা নিয়ে গিয়ে যা কিমি ডোজ করবেন তখন একটা ডিস্টার্ব হবে তখন নান ব্যাগ দোষাব করবেন যেটা ভরপুর প্রেগনেন্ট এই যে বিটল ভরপুর প্রেগনেন্ট গ্যারান্টি দিছে হ্যাঁ এগুলো বীজ দেওয়া আছে জাস্ট বলে দিল আপনাদেরকে ভাই এটা দাম সাচ্ছে এটা কেউ নিতে চাইলে এটা 50000 টাকা দাম আসবে 50000 টাকা অনেক সুন্দর ব্যান্ড যেমন তেমন সুন্দর কালার এই যে বয়স 8 দাঁত জি দ্বিতীয়বার বাচ্চা দিয়ে তৃতীয় নাম্বার প্রেগনেন্ট এটা এগুলো সব মিডিয়াম সাইজ জি মিডিয়াম সাইজ এই যে এগুলো এগুলো মিডিয়াম সাইজ হাই কোয়ালিটি গুলো যেগুলো হাই কোয়ালিটি ঠিক ঠিক আছে একটু তো আছে জি ভাই লাইভট কেমন যাবে ভাই এটা 6570 কিলো 65 ধরেন নিম্ন 65 জি জি প্রেগনেন্ট আছে 3 মাস প্লাস এটা না হুম এই যে হাত পায় তো সেই মোটা হ্যাঁ অনেক সুন্দর হাত পায় সেই মোটা ছাগলটা ভাই এটা কেমন দাম আছে এটা দাম চাচ্ছি 65000 65000 আলোচনা সাপেক্ষে 2000 টাকা কম করা যাবে আর কি অনেক সুন্দর কিন্তু ভাই এই জিবলা ভাব আছে নাকি না 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 এটা এটা বাঘা তোতা হালকা জিবলা ভাব আছে কিন্তু কোটা আমি জিবলা ধরি না ও আচ্ছা এটা বীজ দাও আছে বেলচা তোতা দে ও বেলচা তোতা বীজ দাও আছে জিবলার মতো ভাব আছে কিন্তু জিবলা ধরে না ডান কমন হরিয়ানা খুব হাই কোয়ালিটি হরিয়ানা কালার এরকম না ভাই জি 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 কালার দেখেন এই কালারে হরিয়ানা জি অনেক চাহিদা হয় আর কি আপনি বলিতে যে পাঠাগুলা চলে এই কালারের পাঠাগুলো সবচেয়ে বেশি ডিমান্ডে বেঁচে কিনা হয় এগুলো না জি এটা মিয়া ছাগল জি 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 এটা মিয়া ছাগল এইটাও তো লাইভ ওয়েট হয়ে যাবে লাইভ ওয়েট মোটামুটি 75 মিনিমাম 75 80 এরকম হবে জি সাইজ সাইজে দেখাই আবার বলবেন অনেক সুন্দর অনেক সুন্দর জি আবার কমেন্ট যে দুধ দোয়া দিলেন খালি ফেনা আর ফেনা বডি দেখা দিলাম মাজা দেখেন এই মাজা যদি ফ্রেম আছে মাংস আরো বেশি লাগে তাহলে কেমন হবে জি অনেক অনেক হাই হবে বয়স কেমন যাবে ভাই এটা আপনার নতুন 6 দাঁত যে একদম না 6 দাঁতই হয়েছে গো 6 দাঁত একদম নতুন 6 দাঁত দেখেন 6 দাঁত 4 দাঁত যে কেবল 2 দাঁত উঠছে দেখছেন খেয়াল করেন হরিয়ানা কিন্তু আমার অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে জি হরিয়ানা আনকমন ওই যেমন ওটা ওটা ওরকম আছে যে এগুলা মাঝারি মিডিয়াম সাইজ এগুলা বহুত অহরহ আছে এটা 3 মাস প্লাস প্রেগনেন্ট আচ্ছা 3 মাস প্লাস প্রেগনেন্ট আছে জাস্ট ওই একটা কালার দেখালাম এই কালারে অ্যাভেলেবল আছে জি অ্যাভেলেবল আছে যে কোন সাইজ নেবেন মিডিয়াম সাইজ হাই কোয়ালিটি সাইজ সব রকম দিতে পারবে জাস্ট ভিডিও সাথে ছোট ছোট অল্প করে দেখাবো জি জি ভাই বয়স কেমন যাবে এগুলো এটা 6 দাঁত যে নতুন 8 দাঁত আচ্ছা হরিয়ানা যেগুলো আছে এগুলো সর্বনিম্ন দাঁত কয়টা করে আছে সর্বনিম্ন দাঁত 2 দাঁত 4 দাঁতেরও আছে আছে পাঠাও আছে জি পাঠাও আছে পাঠিও আছে সবই আছে জাস্ট একটু মিডিয়াম সাইজটা না দামটা জানো ভাই এর দাম চাচ্ছেন কত এটা কেউ নিতে চাইলে 55000 টাকা 55000 জি আর একটু হাই কোয়ালিটি নিলে 60-65-70 60-65-70 80-85 আছে হরিয়ানা আচ্ছা আর পাঠা নিতে গেলে দুই দাঁতের পাঠা আপনার কোয়ালিটির উপরে দুই দাঁতের পাঠা 50000 হলেও হয় আবার দুই দাঁতের পাঠা আপনার 80-90000 উপরে কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে জি জি সব রকম কোয়ালিটি আছে জাস্ট মিডিয়াম সাইজ একটা দেখানো হলো এখানে কিছু শিরোহি ছাগল আছে হ্যাঁ শিরোহি আছে এটা শিরোহি আর ওই দুটো গুজরি গুজরি জি শিরোহি গুজরি ছাগল আছে জাস্ট একটু কালার গুলো দেখাই এটা হচ্ছে শিরোহি আর এটা গুজরি না ভাই জি 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 আচ্ছা এই যে কালারে অ্যাভেলেবল আছে হ্যাঁ জি অ্যাভেলেবল একটা দেখান একটা দেখাই আপনাদেরকে এটা এগুলো বয়স কেমন যাবে ভাই এটা 6 দাঁত যে নতুন 8 দাঁত আচ্ছা সর্বনিম্ন কত বয়সে আছে আপনার কাছে 6 দাঁতের 6 দাঁতের বাচ্চা ছিল না বাচ্চা ছিল কিন্তু বাচ্চা বিক্রি হয়ে গেছে আরো বাচ্চা কোয়ালিটি আছে ও আচ্ছা ওগুলো দেখানো হয়নি ভিডিও আচ্ছা এইটা হলো 6 দাঁত না ভাই জি 6 দাঁত 6 দাঁতের এই ছাগলটা এগুলো ছাগল কেমন দাম চাচ্ছেন এটা কেউ নিতে চাইলে এটা 60000 টাকা দাম 60000 টাকা জি 60 আর নিম্ন দামের আছে নিম্ন দামের এই যে এগুলা 55000 টাকা গুজরিগুলো জি আচ্ছা অনেক বড় হাই কিন্তু প্রত্যেকটা কিন্তু হাই মাপের মাল জি জি অনেক সুন্দর ভাই আপনাদের যে গুজরি পাঠা ইয়া শিরোহি পাঠা ওই পাঠাটা হাইট কত যাবে ভাই আর শিরোহি পাঠা বর্তমানে হাইট আছে 43 43 ইঞ্চি হ্যাঁ 43 এরকম হাইট 42 43 হ্যাঁ জি ওই ওটা ভালো যেটা এগুলো 55 এর দাম জি জি এই দুটো 55 করে আপনার বাচ্চার দামই ভাই জান বুঝতে পারছেন জি এগুলো যদি মনে করেন যে আপনারা পাঠাপাঠি মিলিয়ে নেবেন সেটাও ভাই দাম দিতে পারবে অ্যাভেলেবল সম্ভব হবে নতুন বছর উপলক্ষে এই হানান ভাইয়ের দুটো অফার আপনাদের জি জি অফার বলতে কি আসলে অফার বলতে কিছু না জাস্ট আপনাদেরকে ভালোবেসে দিবে জি 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 হ্যাঁ একবারে দিবে না কিনে দিতে আপনাদের জি আচ্ছা দুইটা ছাগলই দেখেন
দুইটা ছাগলই ভালো, দুইটা হরিয়ানা ক্রস, জি দুইটা হরিয়ানা ক্রস, দুইটা কিন্তু হরিয়ানা, দুইটা প্রেগন্যান্ট আছে, দুইটা খুব ভালো। এই বাম সাইডে এটা 4 দাঁত, এই ডান সাইডে এটা 6 দাঁত, এই কালোটা 6 দাঁত, কালোটা 6 দাঁত, আর এটা হচ্ছে 7 দাঁত, জি এটা বোঝা যাচ্ছে, এই ছাগলটা বোঝা যাচ্ছে, এই দেখেন দেখেন, জি এই ছাগলটা বোঝা যাচ্ছে যে ছাগলটা প্রেগন্যান্ট আছে। যাক, তারপর আপনার নিবেন ভাইয়ের সাথে কথা বলে নেন। ভাই বলেন, নতুন বছরের দর্শকদের জন্য দুইটা ছাগল, নতুন বছরের দর্শকদের জন্য এই দুইটা ছাগল অনলি 40,000 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, এটা গোশের দামে, আচ্ছা গোশের দামে, এটা এই ছাগলগুলো আমি 28,000-30,000 করে সেল করি। এই আলাদা তো নিতে পারবে না, না না একসঙ্গে, একসঙ্গে দুইটাই নিতে হবে, একসঙ্গে দুইটা 40,000, অনলি 40,000 টাকা, কোনো আলাদা ভাবে নেওয়া যাবে না, দুইটাই প্রেগন্যান্ট আছে, উপর আলার পর ভরসা করে নিতে হবে, ভরসা করে নিতে হবে। তারপর এটা বোঝা যাচ্ছে এটা প্রেগন্যান্ট আছে, তারপর নিয়ে যা আপনারা আগে কি মিডোস করবেন না ভাই, জি জি জি, একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের রেজাল্ট পাবেন। এই ছাগলটা বোঝা যাচ্ছে যে প্রেগন্যান্ট আছে, হ্যাঁ, তারপর পেট খালি অবস্থা নিতে হবে আপনাদের, জি 20,000 টাকা পার পিস হিসাব করে, মানে দুইটা 40,000 টাকা, জি 40,000 টাকা আপনি নিলে আপনি 20,000 টাকা পার পিস পড়বে, জি জি জি। এই নতুন বছরের হানভার এটাই ছিল হলো অফার, এই হলো আজকে এই পর্যন্তই, আর বেশি না বাড়াই, অনেক দেখার আছে, দেখেন সব শীতের জন্য ঠান্ডার জন্য সব ঘর আটকে রাখছি, আচ্ছা আচ্ছা কিভাবে আটকে রাখছি দেখেন একটু, এই যে আপনারা দেখেন, খেয়াল করেন প্রত্যেকটা ঘরে এভাবে আটকে রেখেছি, এই যে ভিতরে ওভারলোড ছাগল, একদম বন্ধ, হ্যাঁ ভরা ছাগল, এখনো ভর্তি ছাগল, টোটাল বন্ধ, হ্যাঁ সামথিং কিছু ছাগল বাহির করছে ভাই, জি জি অল্প, দেখেন এখন বাস্তিছে হলো তিনটা বাস্তিছে, হানম ভাই ছাগল দিয়ে না, এই কারণে বাইরে বাইরে করে না, ভাই গারল দুম, গারল দুম্বা সব ভিতরে, গারল দুম্বা সব ভিতরে প্যাকেট, হ্যাঁ সব প্যাকেট, তবে গারল দুম্বা এবং ক্রসবিট ছাগল আগামী পর্বে দেখাবো, আসলে দুই চার দিনের ভিতরে দেখাবো, একটু আবহাওয়াটা ঠিক হলে আরো সুন্দরভাবে আমরা প্রতিবেদন করে দেখিয়ে দিই। এখন বিষয় হচ্ছে যারা জিনিস নেবেন তারা সরজমিনে আসবেন, আসে দেখে শুনে 10টা দেখে একটা নেবেন, আমার এই জায়গায় সেই ব্যবস্থা আছে। এমন কোনো জায়গায় যায়েন না আপনি যেখানে কোনো পাঠা নাই, হাইব্রিডার নাই, যেখানে দেখা যাচ্ছে যে ওই শুধুমাত্র কিছু ছাগল কালেকশন করে বলতেছে আমি অমুক জায়গা থেকে 20-30 দিয়ে নিয়ে আসছি, এগুলো সম্পূর্ণই ভুয়া কথা, এই সব কথার উপর ভরসা না করে যে খামারে সম্পূর্ণ ব্রিডার আছে, সব জাতের ব্রিডার আছে, বৃহৎ কালেকশন, সেখান থেকে আপনি মাল নিলে আপনি জিত হবে অবশ্যই, ঠিক আছে, আপনি লস হবে না, এই হলো বিষয়। তো আপনারা আসে দেখে শুনে 10টা দেখে একটা নিতে পারবেন, বুঝতে পারছি, এই হলো বিষয়। দেখ আপনারা অ্যাভেলেবল কালেকশন হানন ভাই, তো আপনারা শীতকালে সবাই দেখে শুনে সাবধানে রাখবেন, বাইরে রোদ না উঠলে বাইরে বাইর করবেন না, অনেক সাবধান, অনেক সাবধান, শীতে ছাগল নষ্ট হয়, শীতেই, গরমে বা গরম তাপমাত্রাতে ছাগলে তেমন ডিস্টার্ব হয় না, শীতে কিন্তু ছাগল নষ্ট হয়, জি জি, খুবই সাবধান, খুবই সাবধান থাকতে হবে আপনাদের, এই হলো বিষয়। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।